কালকে আমি যে মৌকে নিয়ে ভিডিওটা করেছি, মৌ আর রুমকিকে নিয়ে ভিডিওটা করেছি, সেখানে রুমকি এসে কমেন্ট করে গেছে ও আমার সাথে যোগাযোগ করতে চায়। আর রুমকির বিষয়ে আমার ভিউয়ার্স কয়েকজন কয়েকটা কমেন্ট লিখেছে, সেই বিষয় নিয়ে আজকে ভিডিও। রুমকির কাউন্সিলিংয়ের প্রয়োজন, তো সত্যি কি রুমকির কাউন্সিলিংয়ের প্রয়োজন? তা সেটা আমি আমার ভিউয়ার্সদের কাছেও জানতে চাইবো যে সত্যি কি রুমকির কাউন্সিলিংয়ের প্রয়োজন, আর রুমকির ভেতরে এত কিসের হিংসা মোয়ের প্রতি? আরেকটা বিষয়ে আমার ভিউয়ার্সরা এটাও লিখেছে, রুমকি মৌ প্রথম দিকে কিন্তু পেমেন্ট পেয়ে প্রচুর ঋণ শোধ করেছে, কল্লোলও বাইরে গিয়ে কাজ করে ঋণ শোধ করেছে, যে কমেন্টটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। সত্যি কি যখন ওরা ঋণ সব শোধ করেছে, তাহলে রুমকি এটা কিসের নাটক করছে? তাই নাটকটার পর্দা ফাঁস করতেই হবে, তার জন্যে তোমাদের সাহায্য আমার খুবই দরকার। তা ভিউয়ার্সদের কাছে আমি কিছু আবেদন রেখেছি, তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর রুমকি তোমাকেও অনেক কথা বলেছি, তার জন্য স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে আমাকে অ্যান্সারটা দেবে, খুব জরুরি। নীলাদ্রিকা সরকার এই কমেন্টটা আমায় করেছে, যেটা অ্যান্সার আমি এখন দেব ভিডিওতে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তা আজকের ভিডিওটা আমার হবে স্পেশালি মৌ বউ আর রুমকি ঝুমকিকে নিয়ে। এখন তা রুমকি মৌ বউয়ের ব্যাপারে আমি অনেক কিছু জানি না বলে আমার ভিউয়ার্সরা অনেক কিছু কমেন্ট বক্সে লেখে, সেই সংক্রান্ত এখনকার ভিডিওটা এখন ছোট্ট করে ভিডিও দেবো সেই সংক্রান্ত, কারণ সত্যিকারের আমি ওদের বিষয়ে অনেক কিছু জানি না। তা তোমরা দয়া করে প্লিজ সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি আমার কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আর তোমরা যতটা পারো আমায় জানাও, কারণ রুমকিও আমার সাথে যোগাযোগ করতে চাইছে যাতে এই বিষয়টা নিয়ে ভালোভাবে ঠিকঠাক করে ভিডিও করতে পারি। তা মৌ বউয়ের ব্যাপারটাও তোমরা আমাকে প্লিজ ইনফরমেশনগুলো দিতে থাকো, এবং আমিও সেই সব ভিডিওগুলো দেখতে থাকবো। আমি তাছাড়া তো আমি মোয়ের ভিডিও দেখবই, আরও ভালোভাবে দেখবো, কারণ যখন নাস্তে নেমে আর উঠুন ব্যাখ্যা করলে লাভ নেই, কার কী দোষ না দোষ পাবলিকলি যখন হয়ে গেছে, আর আমরা যখন এই বিষয়গুলো নিয়ে নাড়তেই ভালোবাসি, তাহলে আমরা এইগুলো নিয়েই কাজ করি, তাই নয় কি? তো চলো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে প্রতিদিনের ভিডিও মৌ বউ আর রুমকি ঝুমকিকে নিয়ে, কার দোষ কতটা, কে কোথায় অন্যায় করেছে, সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো। তা আমি প্রথমে একটা কমেন্ট দিয়ে দিলাম, তা কমেন্টটা আমাদের যে দিদিভাই করেছে, যে মৌ নাকি ভিডিও করেছে, ভিডিও করে সরি মৌয়ের একটা ভিডিও আছে যেখান থেকে মৌ ইউটিউবের টাকা থেকে অনেক ঋণ শোধ করেছে, তারপরেও কল্লোল কিন্তু দিল্লিতে কাজ করেও ও ঋণগুলো শোধ করেছে, করার পর ওরা বাড়ি গাড়ি যা যেগুলো যা করেছে ওরা পরে করেছে, তাহলে সেক্ষেত্রে তো মৌকে কিছু বলাই যায় না। তা এখানে রুমকিকে আমার প্রশ্ন যে এত ঋণ যখন তোমাদের ঋণ, এগুলো তোমাদের ঋণ, তা তুমি শাশুড়ির নামে কেন চালাচ্ছ? তোমার শাশুড়ি ঋণ তুলেছে তোমার বরের পড়াশোনার জন্য, যেটা আমি সবার ভিডিও থ্রুতে জানতে পারলাম, এবং অনেকেই আমার কমেন্ট বক্সে লিখেছে, পার্সোনালিও আমাকে কিন্তু জানিয়েছে যে যারা দীর্ঘ সময় ধরে মোয়ের ভিডিও দেখে আসে তারা কিন্তু আমাকে পার্সোনালিও জানিয়েছে যে মোয়ে তোমার শাশুড়ি, এই যে রুমকি তোমাকে বলছি, তোমার শাশুড়ি এই ঋণটা নিয়েছিল তোমার বরের পড়াশোনার ক্ষেত্রে, কারণ কোন হোস্টেলে ছিল সেই হোস্টেলে টাকা দেওয়া টেয়া নিয়ে বা পড়াশোনার জন্য। তা পড়াশোনার জন্য যদি তোমার শাশুড়ি লোন নিয়ে থাকে, সেই লোন চাকরি পাওয়ার পর সেই ছেলেরই শোধ করার দায়িত্ব, আমার তো মনে হয় সেটাই। আর এতদিনে তোমাদের তো চাকরি তো পেয়েছো বেশ কয়েকদিন হয়ে গেছে, মানে অনেক কদিনের ব্যাপার, তা এখনও তুমি শোধ করোনি কেন? আরও একজনা বলেছে, তুমি পার্লারে যাওয়ার পয়সা পাচ্ছ অথচ তুমি রান্নাবান্নার ব্যাপারে কৃপণতা, দেখো আমি তুমি রান্না ব্যাপারে কী কৃপণতা করেছো সেটাকে কিন্তু আমি তুলে ধরেছি, একদম আমি ধরেছি, কারণ আমি বিগত বেশ কয়েকদিন ধরে দেখেছি বলেই কিন্তু আমি তুলে ধরেছি যে শাশুড়িটাকে এত দূর থেকে নিয়ে এসে ঘটা করে তুমি নিয়ে এলে, নিয়ে আসার পর ঠিক করে যত্ন নিচ্ছ না, সেই ক্ষেত্রে তো আমি বলতেই পারি যে আমার চোখে যেটা বেঁধেছে সেটা আমি বলতেই পারি, কারণ এভাবে আমাদের খেয়ে অভ্যস্ত নয়, তাই সেই হিসাবে আমি আমার দিক দিয়ে দেখে আমি বলেছি যে সত্যিকারেরই এরা এই মানে এই এক তরকারি বা এই এক রকম রান্না দিয়ে ভাত দেওয়াটা এটা বড়তর গুরুতর বা বিশাল বড় ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে তুমি শাশুড়িকে এনেছো খাওয়া দাওয়া চার টাইম খাওয়া দাওয়া করাবা এবং রেস্ট দেবা বলে, সেই জায়গায় তোমার শাশুড়ি প্রপার আমার মনে হচ্ছে কোথাও যে উনার পেট ভরে পেট চুক্তি সেই পরিমাণে উনার খাবারটা পাচ্ছে না, কারণ দেখো তুমি তো আর সবটা ক্যামেরা খুলে দেখাচ্ছ না, যতটুক দেখাচ্ছ তার ভেতর থেকে আমি বলছি মনে হচ্ছে তোমার শাশুড়ির হাতেও ক্যামেরা নেই, তোমার শাশুড়ি আবার বলতেও পারে না, আবার এখান থেকে তুমি শাশুড়িকে নিয়ে এসেছো যখন শাশুড়ি কোথাও না কোথাও শ্যামা মানে কি একটুখানি নিজেকে মানে গুটিয়ে গুটিয়ে রাখার চেষ্টা করে, সেই জায়গা থেকেই বললাম যে মনে হচ্ছে, তাই সেইখান থেকে তুমি কিন্তু কান্নাকাটি করে যে ঋণ বা তোমাদের সব মাসের বাজার এতটা, এই কদিন 10 দিন তোমরা ভালো খাও বাকি 20 দিন তোমরা খুব কষ্টে চালাও, যে কথাগুলো বললে এগুলো আমার নিছকই মনে হলো ছেলে মানুষের গান, একদম ছেলে মানুষের। 10 দিন তোমরা যেটা ভালো মন্দ খেয়ে নিচ্ছ সেটা একেবারে ভালো মন্দ না খেয়ে অল্প অল্প করে তুমি কিন্তু 30 দিন মোটামুটি খেতে পারো, এটা আমাদের মনে হয়। তারপরে তোমার বরের যে ঋণ,
তাহলে তো এখানে প্রশ্নই আসছে না, তোমার শাশুড়িকে টেনে আনার কোনো প্রয়োজনই ছিল না। তোমার বরের মাথায় এত বড় ঋণ আছে, যে ঋণগুলো তোমাদের শোধ করতে হবে, যেই ঋণগুলোর জন্য তোমরা তোমার বর খাটছে, সেই ঋণগুলো শোধ না করে তোমরা কেন উটোপাটা করে শাশুড়িকে নিয়ে আসলা? উনি ছিল ছিল, যেটা যেখানে যেমনভাবে ছিল ছিল, উনি ওনাকে নিয়ে এত বড় কেওয়াসটা না করলেই পারতেন। কারণ তোমাদেরই প্রবলেম, সেখানে তুমি শঙ্করাকে কেন এনেছো? তাহলে তো বলবি, আবার এমনও এনেছো তুমি কাপড় চুপড় ছাড়া এনেছো, মানে তখন তো তোমার ভাবসাবটা তুমি এমন করেই প্রকাশ করেছিলে যে তোমার বিশাল ব্যাপার, কিচ্ছু দরকার নেই, চলো তুমি খালি পায়ে, আমি তোমার জন্য সব করবো, এটাই তো বলে এনেছিলে, তাই না? বলো, তা এগুলো তো ঠিক নয়। আনার পর এখন তুমি শাশুড়িকে হাবুডুবু খাওয়াচ্ছ, এটা কী ধরনের কথা? অনেকে আমার কমেন্ট বক্সে লিখেছে যেটা তোমার কাউন্সিলিংয়ের দরকার। তুমিও নিজে বলো, তুমিও কিন্তু নিজের ভিডিওতে বলো মাঝে মাঝে যে আমার মাথায় কাজ করে না, আমি মাঝে মাঝে এমন হয়ে যায় যে আমি কী বলছি কী করছি কোনো রকমই ঠিক করতে পারি না, তুমি খিটখিটে থাকো, মন মেজাজ ভালো থাকে না, তার জন্য তোমার বর তোমাকে বললো পার্লারে নিয়ে গিয়ে চলো তোমাকে পার্লারে দিয়ে আসি, তুমি একটুখানি সাজো গোজো, মনটা খুশি রাখো, মনটা ভালো রাখো। তা তোমার মনের ভেতরে কিসের এত চাপ মোবাইল চ্যানেল নিয়ে? মোয়ের চ্যানেল কেন গ্রো করছে, কী আছে মোয়ের চ্যানেলে, মোয়ের ভেতরে কী আছে যেটার জন্যে মোকে সবাই ভালোবাসে তোমাকে সবাই ভালোবাসছে না? এটা কি মনের চাপ? এটা আসল চাপ? ওর ওর ভিউজের সঙ্গে তোমার ভিউজ তুমি কম্পেয়ার করো, যখন মিলাতে পারো না ওর ভিউজের সঙ্গে তোমার ভিউজ, সেটাই কি রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে? কোনটা বলো বুঝিয়ে, কোনটা রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে? দেখো, হিংসা তুমি করলে তুমি কিন্তু এগোতে পারবে না, এটা তোমার মাথায় রাখতেই হবে। হিংসা তুমি করলে সে যেই হোক, সে আমিও যদি কাউকে হিংসা করে থাকি তাহলে কিন্তু আমিও এগোতে পারবো না, যদি তুমিও কাউকে হিংসা করে থাকো তুমিও এগোতে পারবে না। হিংসা বলে পরহিংসা নরকে বাস, এটা কিন্তু সত্যিকারের বাস্তব কথা। তা পরকে হিংসা করে লাভ নেই, তুমি তোমার ভিডিওর ভিতরে কী করবা, আরও ভালো কী করতে হবে? তোমার মো কেন তোমাদের বিষয়ে কখনোই তোলে না, সেটা একবারও তোমার মনের ভিতরে লাগে না যে তোমাদের বিষয়টা কখনোই ভিডিওতে তোলে না, অথচ তুমি ছোটো ছোটো বিষয় নিয়ে মোকে টেনে টেনে ভিডিও করো, খারাপ লাগে না? এটা কিন্তু আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি, সত্যি বলছি দেরি করেছি, তার কারণ আমি কোথাও ভেবেছিলাম তোমার চ্যানেলটা সত্যি ছোট চ্যানেল, একটা ছোট্ট চ্যানেল নষ্ট হয়ে যাবে এই কারণে না, তোমাকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু না, আমি সেই দিন বুঝেছি যেদিন তুমি আর তোমার বর দুজনে মিলে বসে ভিডিও করলে যে আমাকে কেউ চিমটি কাটলে আমি চিৎকার করবই, তার মানে তুমি ঝগড়া করবাই কেন? তুমি ঝগড়া করলে তোমাকে কি কেউ ছেড়ে দেবে? ওয়াইটির লোকরা যদি খেপে গিয়ে তোমাকে সত্যিকারের টেনে নিচে নামিয়ে দেয়, তুমি কি সত্যি মাজা তুলে আর দাঁড়াতে পারবে? পারবে না কিন্তু, তুমি কিন্তু পারবে না, এই লড়াই জিততে পারবে না। তুমি যদি মনে করো যে তুমি এখানে এই ঝুঁই ঝগড়াতে তুমি সবার সঙ্গে টক করে দিয়ে ঝগড়া করবে এবং তুমি ক্ল্যারিফিকেশান দিতেই থাকবে, কিন্তু পারবে না, পেরে উঠবে না, কারণ তোমাকে প্রথমত ইউটিউবের লোকেরা বিশ্বাসই করে না, যে দু একজন বিশ্বাস করতো তাদেরও বিশ্বাস তুমি নষ্ট করেছো, সেই জায়গা থেকে তুমি পারবে না এই লড়াই করতে, আর না হলে তুমি প্রমাণ সহ সব দেখাও। যদি তোমার জিততে হয়, তুমি যদি মনে করো এই লড়াইয়ে তুমি জিতবা, তুমি প্রত্যেকটা প্রমাণ সহ দেখাও কোন লোন কোথায় কী কাজে লাগেছে। তুমি দু জায়গায় জমি কিনে, তোমার দু জায়গায় বাড়ি, তোমার শ্বশুরবাড়ির ভিটেতেও তুমি বাড়ি করেছো, তোমার বাপের বাড়ির ওখানেও তুমি জমি কিনে বাড়ি করেছো, সেগুলো তো একটা বিশাল অ্যামাউন্টের ব্যাপার, তো সেটা তো তোমাদের ঋণ, তাই না? তোমার যতটুকু, তাহলে তুমি মো বউয়ের বাবার কথা শুনে তুমি এগুলো অনেক কিছু শিখেছো, কোথায় শিখেছো? তোমার তো শ্বশুরবাড়ির ভিটেতে জায়গা ছিল, তারপরে তুমি আবার বাপের বাড়ির ওখানে কি জমি কিনতে গেলে কেন? মরবো বাঁচবো কাটবো ছিঁড়বো মানে ইয়ে ফেলবো, কিন্তু আমার শ্বশুরের ভিটেতেই আমি থাকবো, তুমি সেই জেদ নিয়ে শ্বশুরবাড়ির ভিটেতে থাকলে না কেন? কেন থাকলে না তোমাকে, কেন তোমাকে চলে যেতে হলো বাপের বাড়ির ওখানটায়, কেন? এই প্রশ্নগুলো আমি তোমায় করছি রুমকি, এই প্রশ্নগুলোর উত্তর চাই, এবং খুব মানে চাই মানে চাই উত্তর চাই যে তুমি কেন তোমার বাপের বাড়িতে ওখানে ভিটের ওখানে জায়গা কিনেছো, তোমার বর যেখানে পড়া টিউশন পয়সা ফি দেওয়াতে তোমাদের অসুবিধা, যেখানে তোমার শাশুড়ি কাজ করেছে, যেখানে তোমার কল্লোল কাজ করেছে তোমাদের ঋণ শোধ করার জন্য, সেখানটায় তুমি বড় বড় আসপার দেখে তুমি আবার জমি কিনে বাড়ি করো কোন হিসেবে? তারপরে তুমি ইউটিউবে এসে কাঁদছো, আর তোমার এই কান্নায় কেউ সাই দেবে? কী মনে করো, চোখের জল অতটা সস্তা না, আর চোখের জলে অত তাড়াতাড়ি কেউ ভিজবে না, বুঝেছো? আর তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও অবশ্যই আমি দিয়ে দিচ্ছি কমেন্টটা, তোমরা দেখে নাও। রুমকি আমার সঙ্গে যে যোগাযোগ করতে চাইছে, রুমকি তোমাকে আমি বলছি, আমার সীমা মজুমদার, ভালো করে শুনে নাও, সীমা মজুমদার আমার ফেসবুক আইডি, তুমি ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দাও। আর যদি তুমি ফেসবুক না থাকে, তুমি জাস্ট সীমা ফেসবুক পেজও আছে, সেখানটায় গিয়েও তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থেকে যোগাযোগ করতে পারো। জাস্ট সীমা পেজ ফেসবুক পেজও আছে, আর সীমা মজুমদার আমার ফেসবুক আইডি,
তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, তোমার প্রত্যেকটা কী কী তোমার প্রমাণ আছে, কী কী ডকুমেন্টস আছে বা কী কী তোমার ব্যাপার আছে এটা জানাতে চাই। কারণ তোমার কথা হাফ আমরা বুঝে উঠতে পারি না, আর তোমার কথা মানে খেয়েই হারিয়ে যায়, বলতে বলতে তুমি ভুলে যাও। অনেক সময় হয় তুমি বলো যে আমি মেন কথা কী বলবো, বলতে বসি তারপরে ভুলে যাই, এটা তুমি না আমিও ভুলে যাই। কিন্তু যখন তোমাকে নিয়ে ভিডিও করছি তাহলে তোমার বিষয়ে আমার 100% জানা উচিত, সমস্ত তথ্য জেনে তারপরে আমি পুরো পরিষ্কার করে পুরো দমে ভিডিও করব। মৌ এখন কলকাতায় এসেছে, অবশ্যই মৌয়ের একটু ব্যস্ত আছে, তাই মৌকে এই মুহূর্তে আমি কোনো ভিডিওতেই কিছু বলবো না, তার কারণ মৌ নিজে এখন এই মুহূর্তে ব্যস্ত, ও কলকাতায় মিট আপে এসেছে, এগুলো সেরে সুরে নিক, তারপর গিয়ে মৌকেও আমি কিছু প্রশ্ন করব। আগে মৌয়ের এগুলো মিটিয়ে নিই, তারপর যে এই প্রশ্নের উত্তরটা আমি মৌয়ের কাছে চাইবই, যে যখন মার্কেটে চলেই এসেছে ব্যাপারটা, যখন এত বড় বড় মানে কন্টেন্ট তৈরি হয়ে গেছে, এত বড় ইয়ে, মৌয়ের নামে মিথ্যে অযথা মিথ্যে প্রচার রুমকি তো আমি করতে দেবো না, অযথা মিথ্যে মৌয়ের পিছনে লেগে থাকলে তো তোমাকে ছেড়ে দেওয়া যায় না, তাই না? তার জন্যে অবশ্যই সত্তর যোগাযোগ করো, কী বলার আছে তুমি বলতে চাইছো বলো, সেটাও আমি শুনবো, এবং তোমাদের ভিডিও যখন আমি করবো আমি প্রপার মোয়েরটাও জানবো, তোমারটাও জানবো, জেনেই আমি ভিডিও করবো। এবং ভিউয়ারদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা আমি কিন্তু শুধু এই কারণেই করেছি, আমার যদি অজানা তথ্য কিছু থাকে এই কমেন্ট বক্সের নিচে একটু ময়ের সম্পর্কে লিখো, আর আমি তো ভিডিও দেখছি, তাছাড়া 3 বছর ধরে না কতদিন ধরে ভিডিও করছে, প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখা এই মুহূর্তে সম্ভব নয়, তবু যতটা পারবো। আর রুমকির ব্যাপারেও তোমাদের যদি জানা কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখো, ময়ের সম্বন্ধেও জানা থাকলে লেখো, রুমকির সম্বন্ধেও জানা থাকলে লেখো, আমি একদম ডিটেলস নিরপেক্ষভাবে ভিডিও করবো, না মৌ বউ না রুমকি ঝুমকি, আমি পুরো একদম আমি মানে যেটা আমার ভিউয়ার্সটা এতদিন ধরে দেখেছে, ভিউয়ার্সটা যেটা বুঝেছে, আমি সেই ভিউয়ার্সদের ওপর বেস করে আমি ভিউয়ার্সদের কথাগুলোই আমি ইউটিউবের চ্যানেলে তুলে ধরবো। তাই প্লিজ তোমরা কিন্তু কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো দয়া করে, মানে এই রুমকি ঝুমকি আর মৌ বউয়ের সংক্রান্ত। চলো আজকে ছোটো ভিডিওটা এখন এইটুকু দিলাম, বিকেলবেলায় ভিডিও আসবে রুমকি ঝুমকিকে নিয়ে।